অষ্টমী পর দশমী ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। অক্টোবরে পরপর তিনবার ভূমিকম্প, তীব্র আতঙ্কে নেপালের বাসিন্দারা। দুদিন পর আবার কেঁপে উঠল নেপালের রাজধানী। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.1। ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দশমীর ভূরাতে কাঠমান্ডুর অদূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। জানা গেছে মঙ্গলবার ভোর 4:17 ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। ভূরাতে ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো সুস্পষ্ট খবর এখনো নেই। কাঠমান্ডু থেকে 393 কিলোমিটার উত্তর উত্তর পূর্বে ভূগর্ভ থেকে 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। এখনো পর্যন্ত ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনো খবরাখবর পাওয়া যায়নি। রবিবারের পর মঙ্গলবার আবারও কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার ভোর 4:17 কাঠমান্ডুতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.1। কাঠমান্ডু থেকে 393 কিলোমিটার উত্তর উত্তর পূর্বে ভূগর্ভ থেকে 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। কোনো ক্ষয়ক্ষতির খবরাখবর এখনো পর্যন্ত নেই। রবিবারেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপালের রাজধানী। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 5.3। ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে সকাল 7:49 কাঠমান্ডুতে ভূমিকম্প অনুভূত হয়। নেপালের ধাদিং জেলায় সেই ভূমিকম্প কেন্দ্রস্থল ছিল। নেপালের বাগমতি এবং গণ্ডকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়, তবে এই কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজ আবারও দশমীর ভোররাতে কম্পন অনুভূত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরেই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।